আপনি কি বলেছেন আমি বুঝিনি, একটু আবার একটু বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ বলছি, আপনি কি বলেছেন সেটা আমি বুঝতে পারলাম। টাকা পাঠাইতে গিয়ে আমার ছোট ভাই নাম্বারটা ভুল করছিল বুঝছেন তো, এই জন্য ও আবার অফিসে কমপ্লেন করছিল বুঝছেন। কমপ্লেন করে অফিস থেকে আর কি মোট 5টা নাম্বার পাইছিল, তার মধ্যে আপনার নাম্বার সহ 5টা জমা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই জমা দেওয়ার জন্য অফিস থেকে লেনদেন 5টা নাম্বারেরই বন্ধ রাখছে, টাকা ঢুকবেও না বেরো হবে না। তা ওটা কি মেসেজ অথবা ফোনের মাধ্যমে আপনাকে যোগাযোগ করছিল? না, বিকাশের কোনো ইয়া থেকে আমার এখানে কল আসেনি। আচ্ছা, তো বিকাশ অফিস থেকে ফোন দিল, আরে ফোন দিল, আপনি একটু কথা বলেন, কথা বলে কমপ্লেনটা উইথড্র করে আমাকে জানাই দিয়েন দাদা, আমার কথা বুঝছেন? কারণ বিকাশের অফিস ওটা ব্যবসায়ী বাসাই করবে, তো এই জন্য ওটা যে কোনো মুহূর্তে ফোন দিলে কথা বলতে পারবেন না আপনি? বিকাশে কি যে কোনো মুহূর্তে কল দিবে? বিকাশের অফিস থেকে ওটা যে কোনো মুহূর্তে আপনার বিষয়টা নিয়ে যাচাই বাছাই করতে পারে, ওটা তো ফোন দেওয়ার কথা এক এক করে, আর ওটা একটা অভিযোগ নাম্বার চাইতে পারে আপনার কাছে, তাহলে আপনি বলেন 1123। এই নাম্বারটা হচ্ছে কমপ্লেন নাম্বার, যখন অফিসে ফোন কমপ্লেন করা হইল তখন ওটা এটা দিয়েছিল আপনাকে বলার জন্য, বলেন যে কমপ্লেন কেস নাম্বার হচ্ছে 1123, এটা দিয়ে লক খুলতে হবে বুঝছেন, কমপ্লেন উঠাইতে হবে। হ্যাঁ বুঝলাম। আচ্ছা আচ্ছা, তো ওই একটু কথা বলে আমাকে জানাই দিয়েন, আপনার এখানে কথা শেষ হলো ওনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিকাশ লিমিটেড থেকে কল করা হয়েছে আপনাকে, বিকাশ অফিস থেকে? জি, কোন অফিস থেকে? বিকাশ অ্যাকাউন্ট মালিক আপনি স্যার? বিকাশ হেড অফিস 16247। বিকাশ হেড অফিস? অ্যাকচুয়ালি বিকাশ, হ্যাঁ স্যার অবশ্যই, আমরা এখানে ওয়েটিং আর একটা নাম্বার থেকে কল যাবে, ফোনটা রিসিভ করে কথা বলুন। গ্রাহক সেবা নাম্বার থেকে কল দেওয়া হয়েছে আপনাকে, যে নাম্বারটা থেকে কল দেওয়া হয়েছে, যে নাম্বারটা থেকে কল দেওয়া হয়েছে ওটা কিসের কল সেটা বলেন। ওই ফোনটা রিসিভ করুন স্যার, আমরা এটা কেটে দিই, ওটাতে কথা বলবো। ওইটা কিসের নাম্বার সেটা বলেন, আপনাদের অফিস কোথায়? কর্পোরেট নাম্বার, আমাদের অফিসিয়াল নাম্বার। হ্যাঁ, তো আপনাদের অফিসটা কোথায়? খুলনাতে? না স্যার, ঢাকা, সারা বাংলাদেশে হেড অফিসে। হ্যাঁ, হয়তো বা খুলনা এজেন্ট আপনাকে কমপ্লেন আমাদের এখানে দিয়েছিল, আপনার নাম্বারটা ছিল সেখানে, যে কমপ্লেন দিয়েছে তার অ্যাড্রেসটা বলেন, তার নাম্বারটা বলেন, তার ফোন নাম্বার বলেন স্যার। অ্যাকচুয়ালি আপনার সেটা জানা আছে না, অবশ্যই আপনি তার সঙ্গে বিষয়টা নিয়ে মিট করবেন, কিন্তু আমাদের অফিসিয়াল সার্ভিসটি অফিসিয়াল মতেই দেওয়া হবে না। আমার যেহেতু আমার নাম্বারে একটা কমপ্লেন আপনি পেয়েছেন, তো কে দিয়েছে সেটা তো আমার জানতে হবে তাই না? অবশ্যই, আপনি কোনো দোকানদারের সাথে কি লেনদেন বিষয়ে কোনো কথা হয়েছে? দোকানদারের সঙ্গে লেনদেন বিষয়ে আমার কথা হয়েছে কিনা সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আমার লেনদেন কেউ বন্ধ করার ক্ষমতা আপনার নাই, আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, একাউন্টটা আজীবনের জন্য ব্লকলিস্ট করে এটা একটা অভিযোগ রেখে দিন। ধন্যবাদ স্যার, আমরা আপনার অ্যাক্টিভেশন করতে পারলাম না, ভালো থাকবেন। কে আজীবন ব্লক করবে? আপনি? অবশ্যই বিকাশ অফিস। ও আচ্ছা ঠিক আছে, যদি পারেন আপনি আজীবন ব্লক করতে তাহলে করেন, ধন্যবাদ।